নমস্কার, এরু চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি আলোচনা করব 506-7, যারা পরীক্ষা দিতে পারেননি। 3 তারিখে, 3রা ফেব্রুয়ারিতে যে পরীক্ষা হয়েছিল 506-7-এর রি এক্সামিনেশন, সেই রি এক্সামিনেশনও যারা দিতে পারেননি তাদের পরীক্ষা হবে আগামী আগামী 17ই ফেব্রুয়ারি। তাদের জন্য হল টিকিট এসে গেছে। আপনারা এনআইএস এর ডিএলএড এর সাইটে গিয়ে যদি 1 নম্বর কলাম দেখেন, 1 নম্বর কলামে হল টিকিট ফর কোর্স 506-507 ফর ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটস হু আর অ্যাবসেন্ট ইন 3rd ফেব্রুয়ারি, অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা 3রা ফেব্রুয়ারির পরীক্ষায় 506 এবং 507-এর রি এক্সামিনেশনে অনুপস্থিত ছিলেন তাদের জন্য হল টিকিট এসে গেছে। এবং সেই হল টিকিটের জন্য আপনাদের অবশ্যই ওই এনআইএস এর সাইটে গিয়ে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ যদি করুন, তাহলে সাবমিট করলেই কিন্তু আপনার হল টিকিট পেয়ে যাবেন। এই প্রসঙ্গে ক্যান্ডিডেটদের অনুরোধ করব যে আপনারা পরীক্ষা দিতে যাবার আগে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন এই হল টিকিট, ডাউনলোড করা হল টিকিট এবং আই কার্ড, এনআইএস এর ডিএলএড এর যে ভর্তি হওয়ার সময় যে আই কার্ড পেয়েছেন সেই আই কার্ড, এছাড়া নিয়ে যাবেন একটি পরিচয়পত্র, রাষ্ট্র দ্বারা প্রদত্ত পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এই জাতীয় একটি পরিচয়পত্র কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। কারণ নতুন পরীক্ষা হলে আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন, এইগুলো না থাকলে হয়তো কোনো সমস্যা হতে পারে। আর আগেই জানানো হয়েছে যে এই পরীক্ষা হচ্ছে কলকাতা কেন্দ্রিক, বাইরের যেখানেই আগে পরীক্ষা থাকুক না কেন, যে কটি সেন্টারে পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি ক্যান্ডিডেটদের, তাদেরই পরীক্ষা হচ্ছে এবং সেটা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা সেন্টারে। পরীক্ষা হবে সকাল 9টা থেকে 12টা 506-এর এবং দুপুর 2টো থেকে 5টা 507-এর। এবং এই পরীক্ষা সূচি গত 5ই ফেব্রুয়ারি একটা কলকাতার বাংলা দৈনিকে বা কলকাতা দৈনিকে এনআইএস বিজ্ঞাপন করে, অর্থাৎ পাবলিক নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে আরো একটি কথা বলে রাখি যে মাঝে একটা সময় একটা গুজব উঠেছিল যে 508-9 অথবা 10-এর পরীক্ষা হয়তো এগিয়ে আসতে পারে, সেই কারণেই দেখুন ওই পাবলিক নোটিশেই দিয়ে দেওয়া হয়েছে যে 15ই মার্চ 2019 এবং শুক্রবার এবং 16ই মার্চ 2019 শনিবার 508-9 অথবা 10-এর পরীক্ষা অনুষ্ঠিত নির্দিষ্ট সূচি মেনেই কিন্তু হচ্ছে। ফলে 508-9 অথবা 10-এর পরীক্ষা এগিয়ে বা পিছিয়ে যাওয়ার যে একটি গুজব উঠেছিল সেটি কিন্তু সঠিক নয়, তাতে কান দেবেন না। পাবলিক নোটিশ দিয়ে কিন্তু এনআইএস জানিয়ে দিয়েছে যে পূর্ব সূচি অনুসারেই 15ই মার্চ এবং 16ই মার্চ 508-9 অথবা 10-এর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।